Hello everyone, welcome to my channel The Civil Engineer Crowd। নিরাপদ এবং দীর্ঘস্থায়ী নির্মাণে আপনার ভূমিকা এই ভিডিও সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা আলোচনা করব বাড়ি নির্মাণে মাটি পরীক্ষা ও ভূমি জরিপের প্রয়োজনীয়তা। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সঠিক ফাউন্ডেশন ডিজাইন এবং সঠিক ব্যয় বা খরচ নির্ধারণে মাটি পরীক্ষা অথবা সয়েল টেস্ট অত্যাবশ্যক। এখানে জেনে রাখা দরকার যে নির্মাণ সাইটে মাটি পরীক্ষা ব্যতীত বাড়ির ফাউন্ডেশন ডিজাইন করা সম্ভব নয়। কোনো নিচু জায়গা কিংবা ভরাট মাটির জায়গা নির্মাণ কাজে অবশ্যই মাটি পরীক্ষা করতে হবে। ভবন বা বাড়ির ডিজাইন ও নির্মাণ কাজ শুরু করার পূর্বশর্তই হচ্ছে জমির মাটি পরীক্ষা করে নেওয়া। নিরাপদ ও ঝুঁকিমুক্ত বাসস্থান নির্মাণে অবশ্যই দক্ষ প্রকৌশলীর তত্ত্বাবধানে মাটি পরীক্ষা করাতে হবে। এই ব্যাপারে অভিজ্ঞ সয়েল টেস্ট ফার্ম যারা মাটি পরীক্ষা করে এমন প্রতিষ্ঠানের সহযোগিতা নিতে হবে। অনেকেই মনে করে থাকেন পাশের জমির মাটি ভালো থাকলে আর নতুন করে মাটি পরীক্ষার প্রয়োজন নেই, কিন্তু এই ধারণা সঠিক নয়। কাছাকাছি জায়গাতেও জমির ভূমি রূপ আলাদা হতে পারে, তাই মাটির ভারবহন ক্ষমতা যাচাইয়ের জন্য অবশ্যই মাটি পরীক্ষা করতে হবে। সাইটে মাটি পরীক্ষার পদ্ধতিসমূহ। সাইট বা প্লট পরিদর্শন ও জরিপ করা, ফিল্ডের অবস্থা অনুযায়ী বোরিং সংখ্যা ও স্থান নির্বাচন করা এবং সেই অনুযায়ী বোরিং কাজ সম্পন্ন করা, প্রয়োজন অনুযায়ী বোরিং গভীরতা নির্ধারণ করা, প্রত্যেক বোরিং স্থলে মাটির অক্ষত এবং বিক্ষত নমুনা সংগ্রহ করা এবং ল্যাবরেটরিতে পরীক্ষা করা। বোরিং বা ড্রিলিংয়ের সাহায্যে 5 ফুট অন্তর মাটির এসপিটি ভ্যালু নির্ণয় করা এবং মাটির নিরাপদ ভারবহন ক্ষমতা সেফ বেয়ারিং ক্যাপাসিটি বের করা, ফিল্ড টেস্ট এবং ল্যাব টেস্টেও ফলাফল বের করা, অবশেষে মাটি পরীক্ষার চূড়ান্ত রিপোর্ট তৈরি করা এবং সেই অনুযায়ী বাড়ির ফাউন্ডেশন সম্পর্কে মন্তব্য করা। এছাড়াও মাটি পরীক্ষার ফলে ভবন নির্মাণে যে যে বিষয় নিশ্চিত হওয়া যায় তা হলো ফাউন্ডেশনের প্রয়োজনীয় শক্তি মাত্রা নিরূপণ, ফাইলিং লাগবে কিনা, ফাউন্ডেশনের গভীরতা সম্পর্কে পরিষ্কার ধারণা এবং সঠিক নির্মাণ ব্যয় নিরূপণ। এবার আসা যাক ভূমি জরিপ প্রসঙ্গে। স্থাপনার ডিজাইন ও নির্মাণ কাজ শুরু করার পূর্বে আরেকটি অত্যাবশ্যকীয় কাজ ভূমি জরিপ। প্রথমেই কোনো অভিজ্ঞ ভূমি জরিপ প্রতিষ্ঠানের কাছ থেকে ডিজিটাল ভূমি জরিপ করে নিতে হবে। জমির সঠিক অবস্থান এবং সাইজ জানার জন্য এর বিকল্প নেই। জমি জরিপ ফলাফল পাওয়ার পর নিবন্ধিত কোনো আর্কিটেক্ট ফার্মকে দিতে হবে। আপনার দেওয়া যাবতীয় তথ্যের আলোকে তিনি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী ও রাজুক বা আপনার এলাকার সংশ্লিষ্ট উন্নয়ন কর্তৃপক্ষের নির্দেশনার আলোকে ডিজাইন শুরু করবেন। সো গাইস, আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কুল।